আজ শনিবার 26শে শ্রাবণ 2023 সালের 12ই আগস্ট। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে পরমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সনাতনী হিন্দু মতে আপনারা কিন্তু আজকের এই একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করতে পারেন। বছরে 24টি একাদশী হয়, যেগুলি অত্যন্ত শুভ এবং পুণ্যময় হিসাবে বিবেচিত হয়ে থাকে। আর এটি কিন্তু এই অধিক মাসের বা মল মাসের শেষ একাদশী, তাই একাদশীর গুরুত্ব কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আজ আর একাদশীর এই মহান ব্রত পালন করবেন তার আগের দিন এবং একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হয়, মাটিতে শয়ন করতে হয়, বিষ্ণু সহস্র নাম জপ করতে হয়। যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর কোনো কিছু না পারলেও আপনারা এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন সকাল বিকাল রাত তিনবেলায়। আর যারা একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না তাদেরকে বলবো অন্তত পক্ষে আজ নিরামিষ খাদ্য খাবার খাবেন, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এই একাদশীর তিথি কিন্তু শেষ হবে 12ই আগস্ট সকাল 6:31। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চান, আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আজকে দিনটি অতিবাহিত করতে চান, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। অনেকে কিন্তু খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপে যুক্ত থাকতে পারেন, আউটিংয়ে যেতে পারেন, অথবা পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন। অর্থ যখনই আপনার কাছে আসে অতিরঞ্জিত ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষে আছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই আজ কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি, আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব বানাতে সাহায্য করবে। আজ রোম্যান্টিক সম্পর্কগুলি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সময়ের সদ্ব্যবহার করুন, পার্কে ঘুরতে যান, এটি আপনাদের অবশ্যই উপকৃত করবে। তবে সেখানে কোনো অজানা অচেনা ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না, আলসেমি করলেই কিন্তু ক্ষতি।